সবজি খাচ্ছেন নাকি কীটনাশক খাচ্ছেন একবার ভেবে দেখুন গতকাল বিকেলবেলা গাছে স্প্রে করা কীটনাশক পরের দিন সকালে বাজার থেকে আপনি কিনে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই সবজির মাধ্যমে লাউর মাধ্যমে সে কীটনাশক আপনার বডিতে যুক্ত কীটনাশক লাউ বা সবজিগুলো কিন্তু একদম অর্গানিক পদ্ধতিতে আমি আমি সামিউল আলম সামি আমার শখের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে লাউ খাচ্ছেন নাকি কীটনাশক খাচ্ছেন একবার ভাবে দেখেছেন কি আপনি বাজার থেকে যে লাউ বা সবজি যে কিনে নিয়ে যাচ্ছেন সেটা কি আসলে আপনি লাউ খাচ্ছেন নাকি কীটনাশক খাচ্ছেন অবশ্যই এখন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে যে এই কথাটা আমি কেন বললাম ব্যবস্থাটা আমি আজকে আপনাদের কাছে খুলে বলবো কেন আমি এই কথাটি বললাম যে লাউ খাচ্ছেন বা সবজি খাচ্ছেন না কীটনাশক খাচ্ছেন সবজি খাচ্ছেন না কীটনাশক খাচ্ছেন দর্শক বন্ধুরা একবার ভেবে দেখুন কেন ভেবে দেখবেন যেটা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে এই লাউ প্রকল্প দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফেরোমন পাতার মাধ্যমে লাউয়ের মাছি পোকাটা কিন্তু আমি দূর করি দূর করার পর বিষমুক্ত লাউ কিন্তু আপনাদের খাওয়াচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জায়গায় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আগের দিন বিকেলবেলা এই সবজিতে এই লাউয়ে আগের দিন বিকেলবেলা কিন্তু কীটনাশক প্রয়োগ করা হয় দর্শক বন্ধুরা আমি যদি আপনাদেরকে দেখাই এই পাতাতে যদি আগের দিন বিকেলবেলা বা দুই দিন আগে যদি আমি কীটনাশকটা প্রয়োগ করি সেক্ষেত্রে আমি যদি সেই ক্ষেত্রে অনেক আছে যেটা কীটনাশক আছে মাকড়নাশক আছে এই বীজগুলো যদি আমি প্রয়োগ করি দর্শক বন্ধুরা সেই বীজগুলি কিন্তু প্রায় দশ থেকে পনেরো দিন দশ থেকে পনেরো দিন এই ফলের ভিতরে থাকবে আপনি যদি এই ফলটা দশ থেকে পনেরো দিনের ভিতরে খান তাহলে কিন্তু এই কীটনাশক কিন্তু আপনার শরীরে ঢুকে যাবে এই লাউ খাওয়ার মাধ্যমে বা লাউ পাতা খাওয়ার মাধ্যমে বা যে কোনো সবজি খাওয়ার মাধ্যমে আপনার শরীরে কিন্তু এই কীটনাশকটি ঢুকে যাবে দর্শক বন্ধুরা আমি কিন্তু এই জন্যই বলছি যে আপনারা কীটনাশক খাচ্ছেন না সবজি খাচ্ছেন কীটনাশক খাচ্ছেন না সবজি খাচ্ছেন তাহলে আমি খাবোটাকে আপনি বলতে পারেন যে আমি কীটনাশক যদি এই এইরকম আসলে আমি ফলটা কোথায় পাবো সবজিটা কোথায় পাবো অর্গানিক সবজি কথা বলেছি যে দেখতে পাচ্ছেন যে আমার এই এইটাকে অর্গানিক পদ্ধতিতে কিন্তু আমি লাউ চাষটা করেছি দেশের বাইরে যদি হতো আমার একটা আক্ষেপ যে ইউরোপ আমেরিকার মতো দেশ যদি হতো তাহলে অর্গানিক পদ্ধতিতে কিন্তু যদি সবজি বা ফসল করা হয় সেই ফসলের কিন্তু দাম হয় কিন্তু আমাদের বাংলাদেশে যদি অর্গানিক পদ্ধতিতে আপনাকে একটি ফসল খাওয়াই আপনি তো বুঝেন না এটা কীটনাশক দেওয়া নাকি অর্গানিক পদ্ধতিতে আপনি কিন্তু দাম বেশি দিয়ে কিনেন না একবার মাথা খাটিয়ে ভেবে দেখুন দর্শক বন্ধুরা বা যারাই আমার ভিডিওতে দেখবেন তারা একবার ভেবে দেখবেন যে আসলে আমরা কি খাচ্ছি আমরা কি খাচ্ছি কীটনাশক খাচ্ছি নাকি আমি সবজি খাচ্ছি দেখা যায় তরতাজা সবুজ তরতাজা সবজি সকালবেলা আমি যে বাজারে বাজারে পাই সেই বাজারে কিন্তু আমি দেখতে পারবেন যে সেই বাজার থেকে কিন্তু কেনার আগে একদিন আগে বা দুই দিন আগে আগের দিন বিকেলবেলা কীটনাশক প্রয়োগ করা হয়েছে আপনাকে তরতাজা ফসলটা দেওয়া হচ্ছে কিন্তু সেটা কীটনাশক যুক্ত কীটনাশক এই যে সেক্স পরিমাণ ফাদের মাধ্যমে আমি কিন্তু এখানে মাছি পোখা দমন করেছি আপনারা বলবেন তাহলে মাছি পোকা দমন করলাম তাহলে কীটনাশক সার আমি রাসায়নিক সার কতটুকু ইউজ করি দর্শক বন্ধুরা রাসায়নিক সার ইউজ করবার জন্য আমি কিন্তু সেখানে গোবর গোবর সার ইউজ করেছি এবং খোল ইউজ করেছি আপনাদের দেখাচ্ছি আমি আমি এখানে কিন্তু খোল ইউজ করেছি রাসায়নিক সারের এটার পরিবর্তে দর্শক বন্ধুরা আমি আপনাদের এদিকে যদি দেখাই আমার বিস্তৃত লাউ প্রকল্পে এখানে দেখবেন আমার কিন্তু পোকা নেই আমার ক্যামেরায় সহযোগিতা করছেন এই লাউ প্রকল্পের সহকারী উদ্যোক্তা জন আবলুতফর রহমান লিটন ভাই লিটন ভাইকে আমি বলবো যে আপনি একটু আমার দর্শক বন্ধুরা দেখবেন আমাদের এখানে অনেকে অনেকেই আমি জানি যে অনেকে শিক্ষিত লোক অনেক ভালো ভালো অবস্থানে রয়েছেন তারাও কিন্তু জিনিসগুলি আমার ভিডিওগুলি ফলো করে থাকেন যে আসলে কীভাবে আমি এখানে অর্গানিক পদ্ধতিতে লাউ চাষটি করলাম এখানে দেড় কিলোমিটার জায়গা জুড়ে যে লাউ চাষটি করেছে দেখতে আপনি ক্যামেরা যদি পিছন দিকে ধরেন আমার কত বিশ্বাস পর্যন্ত একটি কথা বলি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন সামনের নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য তো আর আমার এই লাউ গাছের প্রত্যেকটি লাউ বা সবজিগুলো কিন্তু একদম অর্গানিক পদ্ধতিতে আমি কিন্তু কোন কীটনাশক ইউজ করি দর্শক বন্ধুরা এই পর্যন্ত ভালো থাকুন বিদায় আসসালামু আলাইকুম আবার দেখা হবে